নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আমরা নতুন একটা জায়গাতে এসেছি। জায়গার নাম কালাইবাড়ি। তো এই গ্রামের মধ্যে একটা বিষধর সাপ দেখতে পেয়েছে, সেই সাপটাকে আমরা উদ্ধার করতে এসেছি। তো ওরা আমাকে বলেছে বিষধর সাপ, তা রাতের বেলা বেশিরভাগই বিষধর সাপ বের হয়। তো সেই জায়গায় আমি এসেছি সেই সাপটা উদ্ধার করার জন্য, এবং সাপটা উদ্ধার করে মানুষকে সচেতন করে সেই সাপটাকে আমরা ফরেস্টে নিয়ে যাব, আবার পুনরায় তাকে অন্য কোনো জঙ্গলে ছেড়ে দেবো। তো আমার সঙ্গে থাকুন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন লোককে ভিডিও দেখার পরে। কারণ লোক সচেতন হলে আমারই ভালো লাগবে যে মানুষের জীবনটা বেঁচে যাবে, যত জীবন বাঁচবে তত আনন্দ পাবো আমিও। কারণ মানুষে অনেকেই ভুল করছে, তার জন্যই আমি এই কাজটা করছি। তো আমার সঙ্গে থাকুন, সাপটাকে উদ্ধার করি এবং দেখতে থাকুন। ছোট ছোট ভাই বোন সকলেই রাস্তা দিয়ে পার হয়ে যায়, অনেক সময় রাস্তা পার হতে হতে সাপটা বাইক করে দিতে পারে। এই জঙ্গলের মধ্যে সাপটা দেখা গেছে, ওই জঙ্গল থেকে আমরা সাপটাকে উদ্ধার করবো। তারপরে সাপের সাপের সম্বন্ধে সাপের সম্বন্ধে বলবো একটু। ঠিক আছে, জঙ্গলের মধ্যেই আছে, হয়তো জমিতে নেমে যেতে পারে। সাপটা ঠিক এই জায়গায় ঢুকে গেছে, এটাকে বের করার চেষ্টা করছি। এটা যেটাকে রসাল ভাইপার বলে কিংবা চন্ডগোড়া সাপ বলি আমরা সকলেই। সবাই একটু কাছাকাছি না কিন্তু, হ্যাঁ জাম জাম করে কিন্তু, এ কিন্তু জাম করে। হ্যাঁ, সকলে একটু দূরে সরে থাকবেন, যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। আর কেউ যদি সাপ দেখে ভয় পান দূরে সরে থাকবেন। সকলের কাছে রিকোয়েস্ট করবো কেউ কথা বলবেন না, সকলের কাছে রিকোয়েস্ট করবো কেউ কথা বলবেন না প্লিজ। কারণ আপনারা কথা বলবেন আমার ধ্যান অন্যদিকে চলে গেলে কামড় দিয়ে দিবে সাপটা, বুঝলেন? তো এটা র্যাটল স্নেক, রাসাল ভাইপার বলে, এটা র্যাটল স্নেকের প্রজাতি সাপ। এরা বাইট করলে পরে একটা বাইটের চিহ্ন একটা হয়, সময় ক্ষেত্রে দুটোও হতে পারে। যখনই এগুলো সাপ কামড় দেয় সেই জায়গাটা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে কিংবা ফুলে যায়, লাল হয়। তো এই সাপ দেখবেন আপনারা সবসময় দূরে সরে থাকবেন। মোটামুটি এই সাপটা যখনই দেখবেন না হলে 6-7 ফিট দূরে দাঁড়িয়ে থাকতে হবে, যে কোনো মুহূর্তে জাম করে কামড় দিতে পারে এর সামনে নড়াচড়া করলে। ঠিক আছে, হ্যাঁ, এরা ডাইরেক্ট প্রসব করে, বাচ্চা দেয়, কারণ এরা ডিম পারে না, বুঝতে পারলেন? এরা কোটাটা নিয়ে আসো, কোটাটা নিয়ে আসো, এখানে ঢুকে নিন। তো যখনই কেউ যাবেন না সকলে শুনবেন, ঠিক আছে? এরা বর্ষার সময় বের হয় বেশি, আর ঠান্ডার মধ্যে বেশি বের হয়। আরো কাছে চলে আয়, তুই বাঁধবে Thank you.
পিছনে আছে, তোর পিছনে আছে বিয়াটা। না না, সরকারি চাকরি নয় বলছি, অজগর ভাবে সবাই খেলাখেলি নয়। সকলে দেখলেন সাপ কিভাবে ধরলাম, অনেক ছোট ছোট ভাই বোন বন্ধু বান্ধব দেখলেন। তো আমার দেখা দেখি কেউ সাপ ধরতে যাবেন না, কারণ প্রচন্ড প্রশিক্ষণের ব্যাপার, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমার থেকে বেশি সাহসী ছেলে অনেকেই আছে যে সাপ ধরতে পারবে কিংবা সরিয়ে দিতে পারবে। তো রিকোয়েস্ট করব, যে কোনো মুহূর্তে আমাকেও যদি ডাকেন, কারণ আমি সবসময় এই কাজই করি। তো আমার নম্বরটা আপনারা জেনে রাখুন, 8906257509। আবারও বলছি, 8906257509। আর আমার চ্যানেলটার নামও আপনারা শুনে রাখুন, স্নেক লাভার কুন্তল অ্যান্ড সঞ্জয়। এখানেও যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দুটো করে নম্বর পাবেন, যে কোনো মুহূর্তে আমাকে পেতে পারেন। তো আমাকে একটু টাইম দিবেন, সাপ বাড়ালে সঙ্গে সঙ্গে আমি আসতে পারবো না, মিনিমাম এক ঘন্টা দেড় ঘন্টা টাইম লাগবে আমার কাছে আসতে আপনাদের কাছে, কারণ আমি এক জায়গায় থাকি না, সবসময় সব জায়গায় দৌড়াই দৌড়ি চলে যাই আমি, কারণ বেশিরভাগই বিশদ সাপ লোকের বাড়িতে রাতের বেলায় বেশি বের হয়, আর বাড়িতে খাবারের জন্য সুচো ইঁদুর এইসব খাবারের জন্য ঢোকে। আর যে সাপটা আপনাদের এখানে ধরলাম সেটা হচ্ছে রাসাল ভাইপারকে আমরা চন্ডবোড়া সাপ বলি, খুবই ভয়ানক সাপ। এই সাপ কামড় দিলে ক্ষত জায়গা ফুলে যায়, লাল হয়, জ্বালা যন্ত্রণা করে, প্রচণ্ড ব্লিডিং হয়। তো যখনই কিছু কামড় দিয়েছে বাঁধতে দেবেন না, চিটতে দেবেন না, কারো কথাতে ওজাগুনির কাছে নিয়ে যাবেন না, আর জল থেকে শুরু করে কোনো জিনিস মুখে দিতে দেবেন না। মাথায় রাখবেন, রুগীকে বাইট করলে পরে সঙ্গে সঙ্গে 90 মিনিটের মধ্যে হাসপাতালে রুগীকে নিয়ে ভর্তি করে দেবেন। তারপরে খোঁজাখুঁজি করবেন কি সাপ কামড় দিল না কামড় দিল, আগেই হয়তো রুগীকে বসিয়ে রাখে আপনারা খুঁজে বেড়াচ্ছেন, সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে টাইমটা চলে গেলো, তখন জীবনটাও চলে যাবে, কারণ সাপের ক্ষেত্রে টাইম খুব সংকীর্ণ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যায়। আর কারণ সাপ কামড় বেশিরভাগ মা বোনদেরকেই দেয়, যেহেতু মা বোনরা বাড়িতে সমস্ত দায়িত্বের কাজ করে, এগুলো কাজ করতে গেলে কোথায় কোন সময় সাপ ঢুকে থেকে টের পায় না। তো সকল মা বোনকে এবং বন্ধু বান্ধবকে বলবো, আমার ভিডিওটা দেখবেন, সাপ সম্বন্ধে জানতে পারবেন, সাপ চিনতে পারবেন, লোককে শেয়ার করবেন যে কি কি করা যাবে আর কি কি করা যাবে না, তাহলে লোকে জেনে গেলে তাহলে জীবনটা বেঁচে যাবে সাপের কামড় থেকে। এই কারণেই এই কাজটা আমি করি, মানুষকে সচেতন করি এবং জীবটাকেও বাঁচানো হয়, কারণ সাপ আমাদের ইকোসিস্টেমটাকে
রক্ষা করে, কারণ আমরা মানুষ আমরাই একমাত্র বুঝতে পারি কোথায় কি হচ্ছে না, ভাষা এবং কথা অনেকের বুঝতে পারি কিন্তু অন্য জীব বুঝতে পারে না, যার জন্য ইকোসিস্টেমের জন্য সাপের প্রয়োজন, এর একটা বড় ভূমিকা আছে। সাপ মারা যাবে না অবশ্যই, দেখলেন সকলেই, সকলকেই সতর্ক করলাম এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।